আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 24 অক্টোবর বৃহস্পতিবার, এই মুহূর্তে ঘূর্ণিঝড় ডানা সেটি আর কিছুক্ষণের মধ্যে উপকূল পাড়ি দিবে। এর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আজ দুপুর থেকে পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ও বয়ে যেতে পারে। এবং যেই স্থানে ঘূর্ণিঝড় ডানা আঘাত হানবে সেই স্থানগুলোতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে, এবং ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে 7 থেকে 8 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে, এর ফলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত আসতে চলেছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আমরা গত কয়েকদিন ধরে যে ঘূর্ণিঝড়ের যে আপডেটটি দিয়ে আসছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং সেটি সেভার সাইক্লোনের রূপ নিয়েছে, এবং এটি আর কয়েক ঘন্টার মধ্যে ভারতের দক্ষিণ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত আনতে চলেছে। এর ফলে ব্যাপক লণ্ডভণ্ড চালাতে পারে ভারতের দীঘা, পুরী, তারপরে রয়েছে গঙ্গাসাগর, এই অঞ্চলগুলোতে ব্যাপক তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ডানা, যার ফলে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা বিভাগের পিরোজপুর, তারপর রয়েছে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, এরপর মংলা, এরপরে রয়েছে মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, মিরহাজিগঞ্জ, বরিশাল, কাউখালী, ভোলা, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, এই অঞ্চলগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত, সেই সাথে দমকা বাতাসও বইতে শুরু করেছে। এমন দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, তারপর হলদিবাড়ি, তারপর সাগরদ্বীপ, তারপর হচ্ছে আরামবাগ, চন্দননগর, কলকাতা, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, শান্তিপুর, এই অঞ্চলগুলোতে ব্যাপক দমকা বাতাস, সেই সাথে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে ইতিমধ্যে। এবং এই বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিপাত হতে পারে, এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে গাছপালা সব উপড়ে যেতে পারে এবং মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যেতে পারে, অর্থাৎ যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে মাছের ঘের এবং এই ফসলের জমি রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, যেহেতু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলে ঘূর্ণিঝড়টি বর্তমানে অবস্থান করছে, এটি আর কিছুক্ষণ বা আর কয়েক ঘন্টার মধ্যে এটি উপকূল পাড়ি দিবে। সেই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে, এবং এটি আজ দুপুর 2টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দীঘা এবং পুরীর সন্নিকট কোটে চলে গেছে, এবং এই অঞ্চলে প্রায় দেখতে পাচ্ছি যে 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো বইতে শুরু করেছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়লিয়া, পুরুলিয়া, তারপর রয়েছে কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে সাগরদ্বীপ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, শান্তিপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো বইতে শুরু করেছে। একই সঙ্গে খুলনা বিভাগে সাতক্ষীরা, শ্যামনগর, তারপর বাগেরহাট, পিরোজপুর, তারপর লালমোহন, যশোর, সাতক্ষীরা, শায়লকুপা, নড়াইল, মেহেরপুর, এই অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। সেই সাথে বরিশাল বিভাগের কেপুপাড়া, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, তারপর রয়েছে লালমোহন, চরফেশন, হাতিয়া, এই অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। একই সঙ্গে 6 থেকে 7 ফুট উচ্চতা জলোচ্ছ্বাসও কিন্তু হতে পারে এই ঘূর্ণিঝড় যখন আঘাত হানবে। সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে যশোর, ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে এখানে মুখসাদপুর, গোপীনাথপুর, শিবচর, মুন্সিগঞ্জ, দোহার, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, এই অঞ্চলগুলোতে 40 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো বইতে শুরু করবে আজ দুপুর থেকে। সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায়। এবং এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, এই অঞ্চলগুলোতেও 40 কিলোমিটার বেগে দমকা বাতাস হইতে পারে যখন এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আজ দুপুর 1টা থেকে সন্ধ্যার
ছয়টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি উপকূল পাড়ি দিবে, সে সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 80 কিলোমিটার। এবং এর যে অগ্রভাগের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে, এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে দমকা বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি রাত 9টার মধ্যে এটি আঘাত করা সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ আজ রাত 9টা বা 11টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে পুরোপুরি উঠে যাবে, সেই সাথে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবং যে ভারতের দক্ষিণ উড়িষ্যা এবং উড়িষ্যা উপকূলে ব্যাপক লণ্ডভণ্ড এবং তাণ্ডব চালাবে এবং এই অঞ্চলগুলোতে ব্যাপক ধ্বংসনীলা চালাতে পারে এই ঘূর্ণিঝড়, মর্মান্তিক ঘূর্ণিঝড়টি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি রাত 11টার মধ্যে আঘাতানা সম্পূর্ণ করে দিয়েছে, এরপর শুক্রবার সকাল 6টার দিকে এটি নিম্নচাপে রূপ নেবে, এরপর শুক্রবার বেলা 11টার দিকে এটি নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে রূপ নেবে, এরপর শুক্রবার দুপুর দুইটার দিকে এটি একটি ঘূর্ণাবর্তে রূপান্তরিত হবে, এরপর শুক্রবার রাতের দিকে এই ঘূর্ণিঝড়টি তার গতি হারিয়ে ফেলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আগামীকাল রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় তার গতি হারিয়ে ফেলবে। এরপর যে আপনাদেরকে আরেকটি সতর্কবার্তা দেখিয়ে দিচ্ছি, সেখানে কি বলছে আবহাওয়া দপ্তর। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি পূর্বাভাস, সেখানে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের যে বর্তমান অবস্থান, এটা হলো ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান, যে লাল লাল চিহ্ন দেখিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি IMD তরফ থেকে দেখানো হয়েছে খড়গপুর, তারপর রয়েছে এখানে রয়েছে দীঘা, তারপর রয়েছে পুরী, এখানে হচ্ছে কলকাতা, হলদিবাড়ি, এরপর রয়েছে ভারতের দক্ষিণ উড়িষ্যা, এই অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগে 2-1 স্থানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো এই ঘূর্ণিঝড়টি এই স্থানগুলোতে তাণ্ডব চালাতে পারে, তো এটি একটি আরেকটি পূর্বাভাস। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন সময় কখন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের মধ্য অঞ্চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর থেকে এই বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে খুলনা বরিশাল বিভাগ হয়ে, আজ দুপুর 2টা থেকে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, তারপর রয়েছে শ্যামনগর, এখানে রয়েছে মংলা, তারপর বাগেরহাট, টুঙ্গিপাড়া, তারপর রয়েছে মাঠবাড়িয়া, জয়নগর, কাউখালী, বরিশাল, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, কেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহুদ্দিন, চরফেশন, বরিশাল, ভোলা, তারপর রয়েছে মাদারীপুর, তারপর রয়েছে মুকসাদপুর, নড়াইল, তারপর রয়েছে মেহেরপুর, তারপর রয়েছে মাগুরা, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো বয়ে যেতে পারে আজ দুপুর 2টা থেকে। এরপরে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, নরসিংদী, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দৌহার, শিবচর, এরপরে রয়েছে ড্যামরা, বানিস্থলী, গাজীপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, সেই সাথে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করবে। একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আম্বাসা, উদয়পুর এবং রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি, তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, তারপর হচ্ছে ফেনী, নোয়াখালী, তারপর হচ্ছে চট্টগ্রাম, এরপর হচ্ছে ছাকুরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং সেই সাথে ঘন্টায় 20-30 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বইতে শুরু করবে। এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জলঢাকা, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দুপুর 2টার দিকে। সেই সাথে দক্ষিণবঙ্গে তো লাগাতার বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে তো আজ লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে, অর্থাৎ আজ সারাদিন ভর খড়গপুর, বানকরলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, তারপর হচ্ছে সিউড়ি, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে, অর্থাৎ আজ সারাদিন এবং রাতেও অতি প্রবল ঝড় বৃষ্টি, সেই সাথে দমকা বাতাস বয়ে যেতে পারে ঘন্টায় 60-70 কিলোমিটার গতিবেগে। এরপর সন্ধ্যার আপডেটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আজ সন্ধ্যার দিকে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা,
তারপর রয়েছে বাংশা বালিয়াকান্দি শিবালয় এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং ফরিদগঞ্জ মতিহাট তারপর রয়েছে নোয়াখালী তারপর কুমিল্লা তারপর রয়েছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ডেমরা কাপাসিয়া এরপর রয়েছে বরিশাল লালমোহন তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী মাঠবাড়িয়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে আজ সন্ধ্যার দিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঘূর্ণিঝড়টি ভারতের দীঘা উপকূল অতিক্রম করতে শুরু করেছে একই সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করেছে তারপরে রয়েছে দেখতে পাচ্ছি যে আজ রাত 8টার দিকে নাগপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলগত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এরপর রাত 10টার দিকে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 10টা বা 11টার দিকে ঠাকুরগাঁও দিঘি দিনাজপুর তারপর রয়েছে এখানে রয়েছে সৈয়দপুর রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম তারপর রয়েছে পীরগঞ্জ জলঢাকা এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার ভারতের গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সেই সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর এই বৃষ্টিপাত লাগাতার চলতে পারে সকাল পর্যন্ত এরপর শুক্রবার সকাল 8টার দিকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু স্থলভাগে উঠে গেছে এবং বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে পারে সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সেটা চলমান থাকতে পারে এরপর শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে আসতে পারে এবং রবিবার থেকে পুরোপুরি আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো এই ছিল খবর এরকম নেটিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ।